আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেডিমেড হোয়াইট পেস্টটা ইউজ করতে হয় আর কোন কোন কালারে হোয়াইট পেস্ট ইউজ করাটা জরুরি। তো রেডিমেড বলতেই আমরা বুঝি যেটা একদম সম্পূর্ণ তৈরি করা থাকে। তো হোয়াইট পেস্টের বেলাতেও সেম, এটা সম্পূর্ণ তৈরি করাই থাকে। এটা আপনি ডাইরেক্ট ইউজ করতে পারেন, আর যদি চান যে আপনার কাজের ক্ষেত্রে একটু পাতলা দরকার তো সেক্ষেত্রে আপনারা এনকেটা ব্যবহার করতে পারেন। এখন অনেকেই প্রশ্ন করেন যে আপু অ্যাক্রিমিন বা অ্যাক্রিলিক কালার ইউজ করলে কি হোয়াইট পেস্ট ইউজ করতে হবে? অবশ্যই, এই ক্ষেত্রে সব ক্ষেত্রেই হোয়াইট পেস্টটা ইউজ করতে হয় যখন আপনার কাপড়ের কালারগুলো কালো, নেভি ব্লু, নীল এইসব রঙের হয়ে থাকে। তো এইসব কালারের কাপড়ে অনেক সময় দেখা যায় যে রঙটা ফুটছে না বা উজ্জ্বলতা দেখা যাচ্ছে না। এটার মেইন কারণ হয় যখন আপনি হোয়াইট পেস্ট ইউজ করবেন না তখন। হোয়াইট পেস্টটা বেস হিসাবে দিলে এখানে আপনার রঙের আসল যে রং এর কালারটা, মানে যে কোনো লাল, নীল, হলুদ, সবুজ যে কালারই আপনি অ্যাপ্লাই করেন, কালোর উপর হোক, নেভি ব্লুর উপর হোক, সে কালারটা অবশ্যই ফুটে উঠবে। আর কোনো পোশাকের সৌন্দর্যের প্রধান অংশই থাকে আপনার কালারটা কতটুকু বোঝা যাচ্ছে। তো আপনি যদি আপনার পোশাকটা খুব সুন্দরভাবে করতে চান, আপনার কালারটা যদি ভালোভাবে ফুটিয়ে নিতে চান, অবশ্যই আপনাকে হোয়াইট পেস্ট ব্যবহার করতে হবে। আজকে আমি আপনাদের কাঠগোলাপটা করে দেখাবো। নীল কালার শার্টে সাদা এবং হলুদ কাঠগোলাপ, এখানে আমি দুইবার হোয়াইট পেস্ট ইউজ করেছি কারণ এটা খুবই গাঢ় একটা রং, এ কারণে আমার সাদাটা বারবার ফেড হয়ে যাচ্ছিল। তো হোয়াইট পেস্ট ব্যবহার করার পরে প্রথমে আমি সাদা রংটা ব্যবহার করেছি, এরপরে হলুদ, অ্যান্ড দেন আমি শেড হিসেবে খয়েরি কালারটা ব্যবহার করব, আর সবার লাস্টে পাতাটা।